দূরের জেলা থেকে একুশে জেলার সমাবেশে যোগ দিতে আসা তৃণমূল নেতা ও কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। সল্টলেকের সেন্ট্রাল পার্কে বড় বড় হ্যাঙ্গার তৈরি করা হয়েছে, সেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুরে তৃণমূল কর্মী ও সমর্থকদের থাকার ব্যবস্থা। আমরা যেই হ্যাঙ্গারের ভেতরে রয়েছি, ঠিক এই ধরনেরই একাধিক হ্যাঙ্গার এখানে করা হয়েছে, ক্যাম্প করা হয়েছে, এবং তার পাশাপাশি এখানে মেডিকেল বুথ রয়েছে, তাদের খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে, এবং তাছাড়া প্রত্যেককে মাস্ক বিলি করা হচ্ছে, এবং তাদের যাতে সব রকম কোনো অসুবিধা না হয় সেই জন্য সহায়তা কেন্দ্র করা হয়েছে, পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ রয়েছে। দিদির ডাকে আগামীকাল একুশের যে সমাবেশ, সেই সমাবেশকে আমরা সার্থক করার জন্য কুচবিহার জেলা থেকে কমসে কম 25 থেকে 30 হাজার লোক আমরা জমায়েত হয়েছি। আমাদের কুচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেছেন 15 হাজার লোক, কিন্তু তার থেকে অধিক লোক আমরা এখানে এসেছি। দুপুরে সেন্ট্রাল পার্কে পৌঁছন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। আমাদের অনুমান যে 50 হাজারের বেশি মানুষ কলকাতায় এসে পৌঁছে গেছে, সারা উত্তরবঙ্গ ভেঙে এসেছে, সমস্ত রেকর্ড ভেঙে, তৃণমূলেরই রেকর্ড তৃণমূল ভেঙে নতুন রেকর্ড আগামীকাল তৈরি হবে। সেন্ট্রাল পার্কে তৃণমূলের এই শিবিরেও বহু মানুষের ভিড়। কার্যত একুশের মেলা বসেছে সেন্ট্রাল পার্কের বাইরে। খাবার দাবার থেকে খেলনা, হরেক পশোরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, বিক্রিও চলছে। একুশের মেলা একেবারে সেন্ট্রাল পার্কের বাইরে, যেখানে তৃণমূলের সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু ছোট ছোট বিক্রেতারা তাদের পশোরা সাজিয়ে বসেছেন। কোথাও সফট টয়েজ রয়েছে, কোথাও বই, কোথাও আবার আর্টিফিশিয়াল ফুল, এবং কোথাও দেখা যাচ্ছে ব্যাগ, তার সঙ্গে সাজের জিনিস, এই ধরনের পশোরা সাজিয়ে কিন্তু ছোট ছোট বিক্রেতা তারা কিন্তু এখানে এসছেন, এবং তার সঙ্গে বিক্রিও চলছে, প্রচুর মানুষ তারা এখানে কেনাকাটা করছেন। আমি একজনের সাথে কথা বলবো, আপনারা কি রোজই বসেন না এই ক্যাম্পের জন্য? কেমন বেচা কেনা, কেমন বেচা কেনা? টুকটাক লোক তো আসছে, লোক আসছে। সেন্ট্রাল পার্কে তৃণমূল কর্মীদের শিবির ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করেছে পুলিশ। প্রতদীপ ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।